সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতে শিরোনাম। রাজনৈতিক ক্ষমতার ছায়াতলে অব্যাহত ধর্ষণের ঘটনা ঘটছে বলছে গণতন্ত্র মঞ্চ। সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন সরকারের ছত্রছায়ায় এসব সন্ত্রাসীরা ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন। এরপর জানিয়ে দিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও তিন মামলায় জামিন পেলেন। এদিকে ছাগলনায়া সীমান্ত থেকে 26 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। জানাবো ভারত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবারে জানাবো মিয়ানমারের সীমান্তে অস্ত্রসহ আটক 24, গুলিবিদ্ধ 5 বাংলাদেশি। সীমান্তে উত্তেজনাকে কাজে লাগে উখিয়ায় পালংখালি 7টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ 24 জনকে আটক করেছে স্থানীয়রা। এছাড়া মিয়ানমার থেকে আসা গুলিতে 5 বাংলাদেশি আহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ। ইয়েমেনে সৌদি সমর্থিত প্রধানমন্ত্রী বরখাস্ত। ইয়েমেনে সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী মঈন আবদুল্লাহ মালিক সাইদকে বরখাস্ত করেছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি। কাউন্সিল নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ আওয়াদ বিন মোবারককে নিয়োগ দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রাজনৈতিক ক্ষমতার ছায়াতলে অব্যাহত ধর্ষণের ঘটনা ঘটছে বলছে গণতন্ত্র মঞ্চ। সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন সব ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের কিংবা ক্ষমতার সঙ্গে যোগসাজশ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেছেন তারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন নোয়াখালী সুবর্ণচরে আবারও গৃহবধূ এবং তার 12 বছরের শিশুকন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভুক্তভোগী মামলা করতে গেলে তাকে অপহরণের অভিযোগ উঠেছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এমন সব ঘটনা একের পর এক সামনে আসছে। আপাতত দৃষ্টিতে এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও তা বিচ্ছিন্ন নয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন দেশে জবাবদিহি ছাড়াই নিরঙ্কুশ ক্ষমতার সরকারি দল এবং তার সহযোগীরা ভোগ করছে, তাদের ছায়াতলে থেকে ক্ষমতার উৎকট প্রকাশ করছে সব ধর্ষণ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন দেশে আইন বিচার নৈতিকতা সবকিছু ভেঙে ফেলছে, ক্ষমতাসীনেরা যা ইচ্ছা তাই করার লাইসেন্স পাচ্ছে সরকারের পক্ষ থেকে। অপরাধ করে শুধু তারাই রেহাই পাচ্ছে না, বরং অপরাধ করার ক্ষমতাকে উদযাপন করা হচ্ছে। এগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে যে জবাবদিহীন ক্ষমতা তারই পার্শ্ব প্রতিক্রিয়া। সবাই গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, পাশানি অনুষদ পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস আরও তিন মামলায় জামিন পেলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেয়। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন গত 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে 11টি মামলা হয়। এর মধ্যে আজ পল্টন, শাহজাহানপুর এবং রমনা থানার 3টি পৃথক মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। আর গতকাল সোমবার পল্টন এবং রমনা থানার পৃথক 6 মামলায় জামিন পেয়েছেন তিনি। আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা এবং ঢাকা রেলওয়ে থানার জিআরপি দায়ের করা পৃথক 2টি মামলায় এখনও জামিন পাননি মির্জা আব্বাস। এই 2 মামলায় জামিন পেলে তিনি কারামুক্তি হবেন। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী রমনা, পল্টন মডেল থানায় এবং ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনে করা পৃথক 10 মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে 15 জানুয়ারি পৃথক রিট করেন
আসামিপক্ষ। এরপর গত 21 জানুয়ারি সব মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তির নির্দেশনা দেয় হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পল্টন থানার 5 মামলা এবং রমনা থানার 4 মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আবেদন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে গতকাল 6টি এবং আরও আজ 3টি মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। ছাগলনাইয়া সীমান্ত থেকে 26 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফেনীর ছাগলনাইয়ার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে 26 জন বাংলাদেশিকে আজ ধরে নিয়ে গেছে ভারতে। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি বিকেলে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত 10টার দিকে ছাগলনাইয়া পৌরসভায় বাংলাদেশ ভারত সীমান্তে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির সংলগ্ন 99 পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, ছাগলনাইয়া পৌরসভা বাংলাদেশ ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির উত্তর প্রদেশে 99 পিলার এলাকায় কাটা তারের বেড়া দিয়ে চিনির বস্তা বহন কাজ করছিল উভয় দেশে 200 শ্রমিক। বিএসএফ এর একটি টহল দল এ সময় চিনি বহনকারী শ্রমিকদের ধাওয়া করে। বেশিরভাগ শ্রমিক বিএসএফ এর ধাওয়া পালিয়ে যেতে সক্ষম হলেও ইমন হোসেন, রিপন শামী মিয়া, হারুনুর রশিদ, আব্দুল বাতেন গুড়া মিয়া, জামাল জাফর, সাইমন, মহসিন ইমরান, রুবেল সহ 25 জন থেকে 26 জন শ্রমিক বিএসএফ এর হাতে ধরা পড়ে। পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ি বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে, তবে বিএসএফ কতজনকে নিয়ে গেছে বিস্তারিত কোনো তথ্য তারা দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তারা এসব তথ্য দিবেন বলে জানিয়েছে। পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির অদূরে অপেক্ষা করছে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশিদের স্বজনেরা। আটক ইমাম হোসেন শুক্কুলের বাবা বেলাল হোসেন বলেছেন, আটককৃতদের ফিরিয়ে আনতে ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র এবং নিবন্ধন কপি জমা দেওয়া হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান তিনি জানিয়েছেন, বিএসএফ 25 থেকে 26 জনকে ধরে নিয়ে গেছে। বিজিবি ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ বদরুজ্জ দোহা জানান, এ ব্যাপারে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভারত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে দিল্লি সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি রাত 8:45 রাতে বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী 9 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। ভারত সফরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং সিকিউরিটি অ্যাডভাইসারের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এই সফরে উভয় দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি যে উচ্চ গুরুত্ব অগ্রাধিকার দেয় তা প্রতিফলিত হবে বলে মনে করছে দিল্লি। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষীয় সম্পর্কের বিস্তৃত ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করবে, পাশাপাশি আঞ্চলিক স্বার্থ এবং বহুপক্ষীয় বিষয় নিয়ে মত বিনিময় করবে। সীমান্তে অস্ত্রসহ আটক 24 গুলিবিদ্ধ পাস সীমান্তে উত্তেজনাকে কাজে লাগে উখিয়া পালংখালী 7টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ 24 জনকে আটক করেছে স্থানীয়রা। এছাড়া মিয়ানমার থেকে আসা গুলিতে 5 বাংলাদেশি আহত হয়ে তার ভিতরে 2 জন মারা গেছে। এর মধ্যে কক্সবাজারের উখিয়ায় পালংখালী এবং থাইখালী এলাকায় 4 জন এবং বান্দরবনের নাইখনসরি ঘুমথুম সীমান্তে 1 জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও গত সোমবার বান্দরবনের নাইখনসরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাই তলি গ্রামের একটি রান্নাঘরে মিয়ানমার থেকে সোরা মোটা শেলের আঘাতে 2 জন নিহত হয়েছে। এছাড়াও 2 জনের মধ্যে 1 জন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। কক্সবাজারে আহত হলেন পালংখালী ইউনিয়ন নলবনিয়া এলাকার আইবুল ইসলাম, রহমতের বিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন এবং মোহাম্মদ কামাল হোসেন। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফিরউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মঙ্গলবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত 4 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে আনোয়ার হোসেন এবং মোবারকের হোসেনের অবস্থা গুরুতর। এখনও গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে ওই পারে। সর্বশেষ মঙ্গলবার 6 ফেব্রুয়ারি নতুন কাউন্সিল করে উখিয়া, টেকনাফ এবং তুমরু সীমান্ত দিয়ে বিজিবি সদস্য দেশটির বাহিনীর 149 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে 3 দিনে বিজেপির 268 জন সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।